রাতে মছলন্দপুর বামনডাঙ্গায় রক্তদান শিবিরের আয়োজন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর হামলার ঘটনায় ধৃত চার অভিযুক্ত। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সিরাজুল মোল্লা, হান্নান মোল্লা, মোফাজুল বিশ্বাস এবং আমিনুল মোল্লা। মছলন্দপুর ফারিদ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ বারাসাত আদালতে পাঠিয়েছে। আমাদের আক্রান্ত হয়েছে হচ্ছে প্রায় 1500 জনের মতন। কি নিয়ে মূলত ঝামেলা? পুরো এই রক্তদান শিবির নিয়ে উদ্দেশ্য করে। কোন দল করেন আপনারা? আমার টিএমসি দল করি। যারা মেরেছে তারা কোন দল? তারা টিএমসি। তারাও তৃণমূল? তৃণমূল। কেন বাধা কেন দিল? তাহলে বাধা দিল টিঙ্কু আলাদাভাবে এ যাবৎকাল করে, ওর প্রতিবাদ মানে এমন অকৃষ্ট কাজ করে যে আমাদের পছন্দ হয় না। এই নিয়ে আমরা প্রতিবাদ করি, গত বছর রক্তদান শিবির করি, যেভাবে বাধার সৃষ্টি করে করতে পারি না বলে এবছরে আর কোনো রকমে করতে দেবে না বলে ও আমাদের ছেলেপিলের উপরে অ্যাটাক শুরু করে।